হোয়াটস আপ গাইস, কেমন আছো সবাই? ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে যা কিনে কথা হবে সে হলো আমিন টিউব অ্যাকশন। সো লেটস স্টার্ট। আমিন টিউব অ্যাকশন যার 42টি ভিডিওর পপুলার 12টি ভিডিওর মধ্যে 60টি ভিডিও কবি অন্ডকোষকে নিয়ে। তো চলো কবি অন্ডকোষের ইন্টারভিউ থেকে এর ছুটিয়ে গিরিমা পাওয়া যাক। আজকে তাহলে আমরা কথা বলি কবি অন্ডকোষের সাথে। স্যার আপনি কেমন আছেন? কেমন আছে সেইটা বলো আগে, বল ভাই এইটার মানে কি, ওর আঙুলে হয়েছেটা কি? এখন দেখো ভাই, এটা না তোমাদের অনেক কিছু মনে হতে পারে, আমি জানি তোমাদের মনে অনেক কিছু মনে হবে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এর প্রচুর পরিমাণ চুলকানি, এর সর্বাঙ্গে চুলকানি। এখন এই চুলকানি তো আর সবসময় থাকে না, এখন হতে পারে এই তো ছোটোবেলা থেকে চুলকানি হয়েছে, না হলে এর সাথে কেউ গুত্তুম গুত্তুম করার ফলে এরকম হয়েছে, সেই থেকে এটা আবার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা ভাই, তুই ছোটোবেলায় করতিসটা কি? ছেলেবেলায় আমি কখনো খেলাধুলা করতাম না, সব ছেলেপেলেরা নদীতে বা পুকুরে যেয়ে সাঁতার কাটতো এবং অনেক মজা করতো, কিন্তু আমি কিন্তু তা করতাম না। হ্যাঁ, আমি কি করতাম জানো? আমাদের পাড়ায় একটা পুকুর পাড় ছিল, সেখানে মহিলারা গোসল করতে যেত। আমি শুধু ওর পাশ থেকে ঘুরঘুর করতাম আর দেখতাম ওরা কিভাবে গোসল করে, কি করে না করে। এই তো বলছিলাম না, ছোটোবেলায় পুকুর পাড়ে ঝুঁকে দিয়ে বেড়ালে এরকম হয়, এরকম চুলকানি হয়। কিন্তু ভাই, তুই যে এসব করে বেড়াতিস তো তোর বাপ মা কিছু বলতো না? আমার বাপ হলো তো আমার পিঠটাই মেরে ফেলতো। তোর বাপ কিছু বলতো না? তোর পরিবারে কি কেউ নাই? ছিল, এখন কেউ নেই। যেমন হচ্ছে আমার গ্রামের বাড়িতে কিছুদিন আগে আমার বাবা মারা গিয়েছে। ভাগ্যিস নাই, নইলে তো কত জানো সহ্য করতে হতো। যাই হোক, ব্যাপারটা নিয়ে আমার খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে। কোথায়? এইটা নিয়েও ইন্টারেস্টিং গল্প? আমি তো জানতাম মানুষের বাপ মা মারা গেলে তার কষ্ট হয়, আর এই চিতে নাকি এইটা নিয়েও ইন্টারেস্টিং গল্প আছে। আচ্ছা বল, তোর ইন্টারেস্টিং গল্পটাই বল। তোমাকে আমি বলছি শোনো, আমার বাবা যেদিন মারা যায় সেদিনটা ছিল আমার একটা মধুময় দিন। হ্যাঁ, এই তো কিছুদিন আগেই হয়েছিল, মারা গিয়েছিল। সে রাতে ছিল ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আকাশ মেঘাচ্ছন্ন, এবং আমি খুব মজা করে একটা সময় পার করছিলাম। হ্যাঁ, একা একা। যাই হোক, আমার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে তমা। ওকে আমি ফোন করলাম, তমা তুমি কোথায়? তমা বলল, স্যার আমি তো বাসায়। আমি বললাম, এমন একটা মধুময় দিনে তুমি আমার কাছে এসো তমা, আমার কাছে খুব ভালো লাগবে, তুমি আমার পাশে বসবে, আমরা দুজন মিলে একসাথে বৃষ্টি দেখব, অনেক মজা করব এবং অনেক মজার মজার কথা বলবো এবং অনেক দুষ্টুমি হবে, চলে এসো। তো আমার ঠিকই গাড়ি নিয়ে চলে আসলো আমার বাসায়। বাল, আজ এর গল্প বাদ দিয়ে আসল কথা বল। আমার কাছে একটা ফোন এলো, আমাকে বলল আমার বাবা বেঁচে নেই, মারা গেছে। আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আমি আসলে কি করব, কি করা উচিত আমার, আমার বাবা মারা গেছে, আমার এখন কি কি করতে পারি। তারা বলছিল আপনি এক্ষুনি গ্রামের বাড়ি চলে আসুন। ব্যাপারটা নিয়ে একটু ভীত ছিলাম যে আসলে বাবা মারা গেছে, ব্যাপারটা খুব কষ্টের অবশ্যই। আমার না মনে হচ্ছিল যে দেশের বাড়িতে যদি আমি যাই তখন ওই রাতের বেলা, বুঝতে পেরেছ, আর বাবাকে তো ফিরে পাবো না। কিন্তু এই মধুময় রাত, এই মধুময় একটা সময় তোমার সাথে যে বসে আছি, হ্যাঁ এটাও তো হারাবো। হ্যাঁ তাই তো, বাবাকে যেহেতু আর ফিরে পাবো না, সো আমার আসলে দেশে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না আসলে, আমি মনে করেছি। আমি বলেছি তোমরা তাহলে ওই যে কী যেন আনুষ্ঠানিকতা আছে ওগুলো করে তোমরা তাকে বিদায় দাও, আর আমি হচ্ছি একটু আমি হয়তো কদিন পরে আসবো। পরে তোমার সাথে সারা রাত কাটালাম, অনেক মজা করলাম, ওকে অনেক দুষ্ট ছিল, আমরা দুজন মিলে গুটর মুটর করেছি, অনেক দুষ্টুমি করেছি, খাওয়া দাওয়া করেছি, জানো অনেক মজার দিন ছিল। কিন্তু বাহ, তাই হবে তাই হবে ভাই, ওর বাবা মারা গেছে আর ওর সেখানে নিয়ে গিয়ে অন্য একজন সে লীলা করতেছে। ভাই মানুষ খারাপ হয় ঠিক আছে, কিন্তু এতটা খারাপ কে হয় যে তার বাবা মারা গেছে সে সেখানে নিয়ে গিয়ে অন্য একজনের সাথে লীলা করবে? এখন এই কথাটা যদি তুমি আমিন ভাইকে বলো তাহলে সে বলবে আমি একজন অবাস্তব নোংরা মানসিকতার মানুষের চরিত্র একজন স্বঘোষিত ভণ্ড কবির মাধ্যমে তুলে ধরেছি। ভাই স্ক্রিপ্ট লেখার আগে তো ভাবতে হয়, চিন্তা করতে হয়, তাহলে তোমার মানসিকতাটা কত নিচ আর নোংরা পর্যায়ে গেছে যে বাবার মৃত্যু নিয়ে নোংরামো করতেও তুমি দুইবার ভাবনি।
আসলে বাংলা চটি না পড়ে থাকলে এরকমই হয়। তুমি তো বাংলা চটি না পড়ে থাকো, তাই এই কনসেপ্টের কবিতাগুলো শুনলে বোঝা যায়। এ কেমন কাজের বুয়ো বইটা থেকে আমি একটা ছোট একটা কবিতা পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে: হে বুয়ো, তুমি করেছো মোরে বিবাগী, করেছো মোরে যাতনাময়, করেছো মোরে বোকা চোদাময়, করেছো মোরে জাদু, এ কেমন টান তোমার প্রতি গো বলো, এ কেমন ভালোবাসা গো কেমন তোমার উপরে বলো তো। আমি কেন বারে বারে ঘুমাতে গেলে শুধু তোমায় দেখি, শুধু তোমায় দেখি, শুধু তোমায় দেখি। এবার তাসলিমা নাসরিনের একটা কবিতা শোনো। এতকাল চেনা এই আমার শরীর, সময় সময় একে আমি নিজেই চিনি না, একটি কর্কশ হাত, নানান কৌশল করে চন্দন চর্চিত হাতখানি ছুলে আমার স্নায়ুর ঘরে ঘন্টি বাজে, ঘন্টি বাজে। আহা, কি মিল দুজনের মধ্যে, শরীরে দুজনের মধ্যে কি আবেগ! এদের দুজনকে যদি বিয়ে দিয়ে দেওয়া হয় একদম জমে যাবে। আহা, কি সুন্দর লাগছে দুজনকে, একদম খাপে খাপ পঞ্চার বাপ। এখন দেখো ভাই, এদের দুজনের যদি বিয়ে হয় তাহলে কিছু হোক চায় না হোক, কিন্তু একটা জিনিস হবে, এদের মধ্যে যে চুলকানিটা আছে সে চুলকানিটা অনেক কমবে। তো আমিন ভাই, দেরি না করে বিয়েটা এবার করেই ফেলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই